এই যে কালকে থেকে যে সিয়াম আসবে, বিষ্ণু বলেছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, দ্য ডোরস অফ দ্য হ্যাভেন্স উইল বি ওপেনড, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবু সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম এন্ড দ্য ডোরস অফ হেল ফায়ার উইল বি ক্লোজড, এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের দরজা। এবং বিষ্ণু বলেছেন সুফিজাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হবে, চেইন আপ করা হবে। তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে এই রমাদানে যদি শয়তানকে চেইন আপ করা হয়, শিকলবন্দি করা হয়, তাহলে রমাদানেও তো মানুষ মিথ্যা কথা বলে, রমাদানে মানুষ ঘুষ খায়, রমাদানে হত্যাকাণ্ডের ঘটনাও তো ঘটে, তো এটা কেমন করে হয়? এটার কারণ হচ্ছে শয়তান কিন্তু দুই ধরনের, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ চেইন আপ করে, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ চেইন আপ করে না। এবং আপনার নাফসের ওয়াসওয়াসার কারণেও মানুষ এই পাপগুলো অনেক সময় করে থাকে। তো আমাদের রবিউল ইসলাম ভাই, ইমাম সাহেব আমার বন্ধুবর, উনি বলেছেন ক্যামেরাটা বাঁকা হয়েছে, আমরা একটু সোজা করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো আবার দেখবেন যে আপনার, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি, যে আপনার ঘরের ফ্যান ফুল স্পিডে ঘুরছে, তা আপনি এখনই সুইচ বন্ধ করলেন ফ্যান বন্ধ করার জন্য, তো যখনই সুইচটা চাপলেন ফ্যানটা কি সাথে সাথেই বন্ধ হয়ে যায়? আস্তে আস্তে, না একটা সময় নেয়, 1 মিনিট পরে, 1.5 মিনিট পরে আস্তে আস্তে ফ্যানটা বন্ধ হয়। তো আপনি সারা বছর যখন পাপ করেছেন, অন্যায় করেছেন, ওগুলোর ধাক্কাতেও আপনি রমাদানে অনেক সময় পাপ করে ফেলেন, এটা এটা একটা কন্ট্রোলে আসতেও সময় লেগে যায়। তো এই জন্য এই বরকতের মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এই মাসের জন্য নিজেদেরকে গড়তে হবে। এবং এই মাসের বারাকার কোনো শেষ নেই। আমরা যদি মুসলমানদের বিজয়গুলোর দিকে তাকাই, এই রমাদানে অনেক বিজয় অর্জিত হয়েছে।